মাদক বিরোধী অভিযানে বিশাল সাফল্য বিশালগড় থানার পুলিশের। উদ্ধার প্রচুর পরিমাণ বিলাতি এবং দেশি মদ। জানা যায় শুক্রবার বিশালগড় থানার ইন্সপেক্টর বিজয় দাসের নেতৃত্বে পৃথক দুটি অভিযান করা হয়। প্রথমটি বিশালগড় দু নম্বর গেট এলাকায় এবং দ্বিতীয়টি গোপালনগর ভূঁইয়ার মাথা এলাকায় জাতীয় সড়কের পাশে অবস্থিত আয়ুষী হোটেলে। অভিযানে প্রায় 60 বোতল বিলাতি মদ এবং প্রচুর পরিমাণে দেশি মদ উদ্ধার করা হয়। যদিও এই অবৈধ নেশা কারবারিদের টিকির নাগালও পায়নি বিশালগড় থানার পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে, জাতীয় সড়কের পাশে করোনা কারফিউ চলাকালীন সময়ে অবাধে মদ বিক্রি করার দুঃসাহস কোথা থেকে পায় নেশা কারবারিরা? এর পেছনে কি কোনো বড় চক্র রয়েছে, নাকি শাসক দলের নেতাবাবুদের স্নেহতন্য আশীর্বাদ রয়েছে? এটাই দেখার। বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।